আমি স্বাগত জানাই আপনাকে আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সার্ভিসের জন্য কি ফার্স্ট ট্রেডমার্ক রেজিস্ট্রেশন তো আমরা পুরো ইন্ডিয়াতে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের কাজ করাই আর সম্পূর্ণ বাংলাতেও ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের কাজ করাই তো আপনার যদি কোনো ব্র্যান্ড আছে বা আপনি যদি কোনো ব্যবসা করছেন যেই নামে সেই নামটাকে যদি আপনি ট্রেডমার্ক করাতে চাইছেন যেন কি এখন অনেকবার হয় কি আপনি কাজ করছেন কিন্তু আপনার চুরি হয়ে গেল লোগো কেউ চুরি করে নিল অন্য কেউ যখন কপি করে তখন আপনি কিছু করতে পারেন না উল্টো দেখা গেল কি ও যদি ট্রেডমার্কটা করিয়ে নেয় তাহলে আপনাকে উল্টো ওই কেস কেস দিয়ে দেয় তো এই খামারি থেকে বাঁচার জন্য আর নিজের ব্র্যান্ডটাকে সেফ রাখার জন্য সব সময় যেন সেফ থাকুক এটার জন্য ট্রেডমার্ক লোকেরা করায় প্রত্যেকটা কোম্পানির উপরে কিছু দেখবেন আপনি এরকম টিএম বা আর বলে লেখা থাকে তো ওইটা ট্রেডমার্ক হওয়া থাকে তার মানে ওইটা ওর সিম্বল তো আপনিও পুরো বাংলাতে সমস্ত বাংলাতে যদি আপনি ব্র্যান্ড চালাচ্ছেন বা কাছাকাছি আসছে আর আপনার ব্র্যান্ডটাকে সেফটি আপনি করতে চাইছেন তো আপনি ট্রেডমার্কে রেজিস্ট্রেশন করাতে পারেন এর জন্য আপনি আমাদের নাম্বার জিরো পে হোয়াটসঅ্যাপে করলেই আমরা সমস্ত রকমের ডিটেলস আপনাকে দিতে পারবো আপনি যদি একা আছেন প্রোপাইটারশিপ তাও আপনি করাতে পারেন আপনার যদি কোম্পানি আছে প্রাইভেট লিমিটেড তাহলেও আপনি করাতে পারেন আপনার যদি এনজিও আছে তাও আপনি করাতে পারেন সবাই মার্কেট রেজিস্ট্রেশন নিজের জন্য করাতে পারে আর খরচা আমরা ওয়ান টু ওয়ান করে বলে দেব। আপনি যখন হোয়াটসঅ্যাপ করবেন আপনি কি বিজনেস করেন আর কি নামে করেন এই দুটো পাঠিয়ে দেবেন বা কি লোগো আপনি ইউজ করেন সেটা পাঠিয়ে দেবেন তাহলেই আমরা আপনাকে আপডেট রিসার্চ করে ইনফরমেশনটা দিয়ে দেবো কি আপনার ব্র্যান্ডটা অলরেডি আগে থেকে রেজিস্টার্ড আছে কি রেজিস্টার্ড নেই রেজিস্টার্ড না থাকলে আপনি রেজিস্টার করাতে পারেন আর পুরো সিস্টেমে ধরুন আপনি হোটেল চালাচ্ছেন রেস্টুরেন্ট চালাচ্ছেন আপনার স্কুল আছে কলেজ আছে এডুকেশন সিস্টেম আছে ফার্নিচার তৈরি করেন ইলেকট্রিকের কাজ করেন মারমেলসের কাজ করেন লেদার वगैरह কাজ করেন নোটবুকের কাজ করেন টেবিল ম্যানুফ্যাকচারিং প্লাস্টিক বডিজ एवरीथिंग সিমেন্ট বালি যা আপনি কাজ করেন আপনার এই রেজিস্ট্রেশন লাগেই লাগে আর যদি আপনি অনলাইন বিক্রি করেন জিনিস তাহলে এটা মাস তালে আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ব্র্যান্ড রেজিস্ট্রেশন জায়গা বলা হয় আর জিএসটি এই দুটো নেবেই নেবে ফ্লিপকার্ট অ্যামাজন বা অনলাইন যে কোনো কাজ করলে আপনার এগুলো লাগে তো খুবই দরকারি জিনিস আপনি সম্পর্ক করুন আর তাড়াতাড়ি নিজের ব্র্যান্ডটাকে রেজিস্ট্রেশন করে ফেলেন